ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন নুসরাত ফারিয়া। ঢাকায় সিনেমার সফল একটি সিনেমা হচ্ছে ছুঁয়ে দিলে মন। এটি নির্মাণ করে চলচ্চিত্র পরিচালক হিসেবে নাম লিখিয়েছিলেন শিহাব শাহিন। প্রথম সিনেমা দিয়েই নির্মাণের মুনশিয়ানায় নিজের জাত চিনিয়েছেন তিনি। প্রথমটি মুক্তির প্রায় 5 বছর পর নতুন করে তিনি নির্মাণ করছেন যদি কিন্তু তবুও নামের সিনেমা। আর এখানে প্রথমবারের মতো বড় পর্দার জুটি হয়ে হাজির হবেন জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ফারিয়া। জিয়াউল ফারুক অপূর্বর ভক্তের সংখ্যা কম নেই, কিন্তু সেটি ছোট পর্দার জন্য। ছোট পর্দায় বিভিন্ন ভঙ্গিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। তবে এবার তার পালা বড় পর্দায় অভিষেকের। গত মার্চ মাসে এই সিনেমার শুটিং শুরু হবার কথা থাকলেও করোনার মন্দ পরিস্থিতিতে সেটা সম্ভব হয়ে ওঠেনি। অপেক্ষা কাটিয়ে গেল 28 অক্টোবর শুটিং শুরু হয়, কিন্তু সেখানেও হানা দেয় বেপরোয়া করোনা। হঠাৎ করেই অভিনেতা অপূর্ব করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আটকে যায় ছবিটির কাজ। অবশেষে অপূর্ব সুস্থ হওয়ার বৃহস্পতিবার 3রা ডিসেম্বর থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে যদি কিন্তু তবুও সিনেমার শুটিং। পরিচালক শিহাব শাহিন এই তথ্য নিশ্চিত করেছেন। এর নির্মাতারা বলেন, স্বস্তি লাগছে, আবারও শুটিং শুরু করতে পারলাম। একটা না, আগামী 25 ডিসেম্বর পর্যন্ত ছবিটি শুটিং করব যদি সবকিছু ঠিকঠাক থাকে। 3রা ডিসেম্বর শুটিং এ অংশ নিয়েছেন নুসরাত ফারিয়া। 4ঠা ডিসেম্বর থেকে যোগ দেবেন অপূর্ব। করোনার কারণে অনেকটা সময় চলে গেল, যত দ্রুত পারি কাজটা গুছিয়ে নিতে চাই। এ সিনেমার শুটিং শুরু করা প্রসঙ্গে নুসরাত ফারিয়া জানান, আমার প্রথম দিন যদিও কিন্তু তবুও শুটিং এ উপভোগ করছি চরিত্রটি। শিহাব শাহিন ভাই দারুণ একটি টিম নিয়ে কাজ করছেন, আশা করি ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে এই সিনেমাটি। অপেক্ষায় আছি অপূর্ব ভাইয়ের সঙ্গে কাজ করার। জানা গেছে যদি কিন্তু তবুও সিনেমাটি নির্মিত হচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম G5 এর জন্য। 120 মিনিট দৈর্ঘ্যের এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অপূর্ব ফারিয়া ছাড়াও দেখা যাবে সাফায়েত মনসুর রানা, তারিক আনাম খান, সাবেরি আলম, লীনা আহমেদ, সোফিয়া, ইমতুরাতিস প্রমুখকে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন যদি কিন্তু তবুও শুটিং শুরু হয়ে গেছে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।